আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওর মূল যেই বক্তব্য সেটা হচ্ছে যে আমার একটা বিশ্বাস, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সবসময় মনে হয় যে ভালোবাসার ঋণ আসলে কখনো শোধ করা যায় না, ভালোবাসার ঋণ শুধু স্বীকার করা যায়। তো আমার আজকের ভিডিওটি স্বীকারোক্তিমূলক একটি ভিডিও। আমার এই প্রবাস জীবনে আমি কিছু মানুষের অকৃত্রিম ভালোবাসা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছোটো খালার একজন কলেজ লাইফের ফ্রেন্ড আছেন নিউ ইয়র্কে, উনি হচ্ছে আমার খালা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমি এখানে আসার পরে। তারপর থেকে উনি আমার সবসময় খোঁজ খবর নেন। ওই দিন রাত 11:30টার সময় উনি আর খালু দুজন মিলে হচ্ছে আমার বাসার সামনে এসে আমাকে ওনার বাগানের লাউ, তারপর লাউ শাক, তারপর আরও কিছু সবজি দিয়ে গেছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে খালা কিন্তু পান খান। তো খালা যখন ফোন করে আমাকে বলেছিল আসবে, তখন আমি মনে মনে ভাবছিলাম ইস, খালাকে আসলে একটু পান আনতে বলি। পরে আবার ভাবলাম যে না থাক, আমার পান খেতে ইচ্ছে করছিল, সেজন্য মনে এসেছিলো আর কি এটা। তো যাই হোক, খালা তো সবজি নিয়ে এসে দিয়ে চলে গেছে বাইরে থেকেই, ঘরে আসেনি, যেহেতু সিচুয়েশান এখনও ঠিক হয়নি ওই জন্য বাসায় আসতে চায়নি, আর আমিও জোর করিনি। তো আমি ওনার বাগানে তাজা সবজিগুলো পেয়ে খুবই খুশি হয়েছি, মানে মন থেকে ওনার জন্য শ্রদ্ধা ভালোবাসা, এত কষ্ট করে এনেছে সেজন্যে। আর এই যে দেখতে পাচ্ছেন, খালা কিন্তু আমার মনের কথাটা ঠিকই টের পেয়ে গিয়েছিল, আমার না বলা কথাটা। উনি কিন্তু আমার জন্য একটু পানও নিয়ে এসছে, আর সেই পানটা আমি খুব মজা করে খেয়েছি, অনেক দিন পরে পান খেলাম। এখানে বলে রাখি, পান খেতে আমার খুবই ভালো লাগে কাঁচা সুপারি দিয়ে, তো মাঝে মধ্যে আর কি খাওয়া হয়। আর এদিকে হচ্ছে আমার বাচ্চাদের বড় মামা, মানে আমার বড় ভাই, ওদের জন্যে অনেক আইসক্রিম, তারপর ডোনাট এগুলো নিয়ে এসেছে ডানকিন ডোনাটস থেকে। যেহেতু বাসায় আসে না, তো বাসার সামনে এনে ড্রপ করে দিয়ে গেছে আর কি, বাচ্চারা তো মহা খুশি। আর এদিকে হচ্ছে আমার এক ভাগ্নি, আমার ফ্রেন্ডের বোনের মেয়ে, সেও আমাকে মানে তার ছোটো খালার মতোই দেখে। তো তারা গিয়েছিল হচ্ছে ব্লুবেরি পিকিংয়ে, তো সেখান থেকে ব্লুবেরি এনেছে, সেটা আবার আমাকে দিয়ে গেছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, তোরা আছিস বলেই হচ্ছে যে আমি এই প্রবাস জীবনে ভালো থাকতে পারছি। সবার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।